বাজারে অপরিবর্তিত রয়েছে চালের দাম, তবে সপ্তাহখানেক পরেই বোরো ধান উঠলে দর কমতে পারে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এদিকে মাছ ও মুরগির পাশাপাশি কিছু সবজি ও মৌসুমি ফলের দাম বেড়েছে। স্থিতিশীল রয়েছে চিনি, ভোজ্যতেল, ছোলা, খেসারি ডাল সহ নিত্যপণ্যের দাম। এবার রোজায় নিত্যপণ্যের দাম বাড়ার সম্ভাবনা কম বলে আশা করছেন বিক্রেতারা। পণ্যের দাম স্থিতিশীল রাখতে বাজার তদারকির দাবি জানিয়েছেন ভোক্তারা। ফারহানা জ্যোতি রিপোর্ট। শবে বরাতের বাকি মাত্র কয়েকদিন আর রোজার বাকি কয়েক সপ্তাহ। এরই মধ্যে রাজধানীর কাঁচা বাজারে বেড়েছে মাছ ও মুরগির দাম। বাজারে দেশি মাছের ক্রেতা বেশি, দাম গেল সপ্তাহের চেয়ে বেশি। সরবরাহ কম থাকায় দাম বেশি বলে জানান ব্যবসায়ীরা। বাজার কোনো মনিটরিং হচ্ছে না। গত সপ্তাহে যে মুরগিটা নিলাম 180 টাকা, আজকে সেটা 200 টাকা। তো মাছের দাম বাড়বে, রোজার মাছ দেখার পোল্ট্রি বন্ধ হয়ে গেছে না, চাহিদাটা তো আর বন্ধ হয়নি। চিনি, ভোজ্যতেল, ছোলা, খেসারি ডাল, পেঁয়াজ সহ নিত্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে। প্রতি বছর রোজার সময় নিত্যপণ্যের দাম বাড়লেও এবার দাম বাড়ার সম্ভাবনা কম বলে জানান বিক্রেতারা। সেরকম এখনো কোনো জিনিস বাড়েনি, দাম মনে হয় মোটামুটি রিজনেবলি আছে, এখনো বাড়েনি। তবে আশার আলো আছে চালের বাজারে। বোরো ধানের মৌসুম শুরু হওয়ায় আগামী সপ্তাহ থেকে বাজারে আসতে শুরু করবে নতুন চাল। তখন দাম ক্রেতাদের সাধ্যের মধ্যে আসবে বলে আশা প্রকাশ করেছে খুচরা ব্যবসায়ীরা। চালের দাম তো বাড়ছে, সেটা তো আর কিছু করার নেই। সিজন আমাদের সামনে, এই এই খুচরা কয়দিন, সামনে মাসে চাল চলে আসবে। বড় বড় মিল মালিকরা সিজন উঠছে, ধান কিনবে, তারা মজুত করে তারপরে মালের দাম বাড়াই দিবে। বাজারে গ্রীষ্মের ফল ও সবজির সরবরাহ পর্যাপ্ত থাকলেও দাম আগের মতোই বেড়েছে। বেগুন, কাঁচা পেঁপের দাম, মৌসুমি ফল তরমুজের দামও বাড়তি। গরু ও খাসির মাংসের দাম আগের মতোই রয়েছে। ফারহানা জুথি, বৈশাখী সংবাদ, ঢাকা।